প্রিয় টাঙ্গাইল পৌরসভাবাসী, আসসালামু আলাইকুম। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দেশটা আমাদের সবার, সকল নাগরিকের। আমি মাহমুদা খানম, আমি বিশ্ব মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সন্তান। আমার বাবা এই দেশের জন্য, আপনাদের জন্য, আপনাদের জন্য কি করেছে তার সাক্ষী আপনারা। আগামী 30শে জানুয়ারি টাঙ্গাইল পৌরসভার সাধারণ নির্বাচন, পত্র নির্বাচনে আমার সন্তান মাহমুদুল হক শানু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। মাহমুদুল হক শানুকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। ভোট দেওয়া আপনার অধিকার। ভোটাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে টাঙ্গাইল পৌরসভার সকল নাগরিক নির্বাচনের দিন ভোট কেন্দ্রে এসে নিজের ভোট প্রদান করিবেন। নিজের ভোট প্রদানে উত্তরতা আহ্বান জানাচ্ছি। প্রশাসন ও সরকারের কাছে আমার আবেদন, স্বচ্ছ নিরপেক্ষ ভোটদানে পরিবেশ সৃষ্টি করবেন। টাঙ্গাইল পৌরবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানুষ ইতিহাস রচনা করে, কিন্তু সে ইতিহাস মানুষ মনে রাখে না, এটা আর একটা ইতিহাস। মজলুম জনতা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সাথে বাংলা এবং বাঙালি অতপ্রতভাবে জড়িত। তাই আসুন 30শে জানুয়ারি মজলুম জননেতাকে ভালোবেসে তার অংশীদারি হিসেবে মাহমুদুল হক শানুকে ধানের শীষ মার্কায় ভোট দেয়।